আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে মূলত আমরা এমন একটা আর্নিং অ্যাপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটার মাধ্যমে আপনি প্রতিদিন অন্তত 850 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এবং এই অ্যাপসগুলো আসলে আপনারা জানেন যে এগুলো আমি সচরাচর যে অ্যাপসগুলো দেখাই এগুলোতে কোনো ধরনের কোনো ইনভেস্ট করতে হয় না, এখান থেকে কিন্তু আপনি ফ্রি টাকা ইনকাম করতে পারবেন কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই। তো এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু অ্যাপসের ক্ষেত্রে টাকার পরিমাণ, ইনকামের পরিমাণ বেশি থাকে, বা কিছু কিছু অ্যাপসের ক্ষেত্রে পরিমাণটা কম থাকে। তো এটা আসলে যেহেতু একটা ফ্রি সাইট বা ফ্রি অ্যাপস, এখান থেকে যেটাই ইনকাম হোক না কেন সেটাই কিন্তু লাভ হবে। তো আসলে এই যে অ্যাপসটা এখন আমরা দেখাতে যাচ্ছি, এটাও সেমভাবে একই রকম একটা অ্যাপস, যেখানে আপনি ইনভেস্টমেন্ট না করেই শুধুমাত্র সামান্য কাজ করে এবং রেফার করে কিন্তু ইনকাম করতে পারবেন। তো আসলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আজকে আমরা যে অ্যাপসটা আপনাদেরকে দেখাবো, সেই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন দেখেন। তো আমাদের ভিডিওর যে টাইটেল আছে দেখেন, এই যে টাইটেল, এই টাইটেলে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অ্যাপ লিংক পেয়ে যাবেন। এবং এই অ্যাপসে যখনই আপনারা ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনারা এই অ্যাপটা সরাসরি গুগল প্লেতে পেয়ে যাবেন। তো যখনই আপনারা গুগল প্লে স্টোরে এটা পেয়ে যাবেন, এই খান থেকে সাথে সাথে আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল হতে থাকুক, তার ভিতরে আমি একটু আপনাদেরকে বলে রাখি যে অ্যাপসটা আসলে অনেক দিন যাবত কিন্তু পেমেন্ট করছে, এবং এদের কিন্তু পেমেন্ট সিস্টেম কখনোই বন্ধ থাকে না। তো আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন, এবং 10 টাকা হলেই কিন্তু আপনারা সাথে সাথে বিকাশে পেমেন্ট নিতে পারবেন অথবা রিচার্জ করে নিতে পারবেন। অর্থাৎ পেমেন্ট নিয়ে এখানে কোনো ধরনের কোনো ঝামেলা কিন্তু নাই। তো আসলে যখনই আমাদের এই অ্যাপসটা দেখেন এখন কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো অ্যাপসটা যখন ইনস্টল হয়ে গেছে আমরা সরাসরি এখান থেকে ওপেন দিব। তো দেখেন এখান থেকে ওপেন দিতে গেলে আমাদের একটা ইরোর মেসেজ আসছে যে ভিপিএন কানেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ওকে দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো বের হয়ে যাওয়ার পরে দেখেন আমি যদি বাইরে আসি, এখান থেকে আমার যে ভিপিএনটা আছে, আমি সবসময় সাজেস্ট করি যে সুপার ভিপিএন নামে একটা ভিপিএন আছে, এই ভিপিএনটা খুবই ভালো, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো এই ভিপিএনটা আমরা এখান থেকে কানেক্ট করব। দেখেন এখানে কানেক্ট লেখা আছে, আমরা জাস্ট কানেক্টে ক্লিক করব। তো দেখেন এখানে আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা সরাসরি হোম পেজে চলে যাই, এবং আমাদের যে অ্যাপসটা আছে স্টুডেন্ট জব, সেই অ্যাপসে আমরা এখান থেকে ঢুকে পড়লাম। তো দেখেন অ্যাপসে ঢোকার সাথে সাথে এখন কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা নাই, অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। কারণ কি, আমরা এখন কিন্তু ভিপিএন কানেক্ট করেছি, যার কারণে আর কোনো সমস্যা হয়নি। তো এখন আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। যেহেতু আপনাদেরকে ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, এবং অ্যাকাউন্ট করার পরে কাজ করবেন, এবং কাজ করার পরে উইথড্র করবেন। টোটাল সিস্টেমটাই, টোটাল জিনিসটাই আপনাদেরকে আমি এখন দেখাই দিচ্ছি। তো দেখেন এখানে আপনাদেরকে নাম লিখতে হবে, তারপরে ফোন নাম্বার লিখতে হবে, অর্থাৎ যে তথ্যগুলো এখানে আছে সেই তথ্যগুলো আমরা এখন দিয়ে দিব। আর নিচে যে রেফারেল কোড দিচ্ছেন, এই রেফারেল কোডে আপনারা আমার রেফারেল কোডটা যদি ইউজ করেন, সেক্ষেত্রে যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। আপনারা জাস্ট ভিডিওতে কমেন্টস করবেন যে আপনার কী সমস্যা হয়েছে, আমরা সাথে সাথে সেটা রিপ্লাই দিয়ে দেবো। তো এক্ষেত্রে আমাদের যে রেফারেল কোড আছে সেই রেফারেল কোডটা ব্যবহার করতে হবে। তো রেফারেল কোডটা অলরেডি আপনারা ভিডিওর সাইডে দেখতে পাচ্ছেন, সুন্দর করে লেখা আছে, আপনারা এই রেফারেল কোডটা ব্যবহার করবেন। তো দেখেন আমরা এখানে তথ্যগুলো লিখে দেই। তো দেখেন এখানে আমার এই তথ্যগুলো লেখার পরে আমরা সরাসরি এখান থেকে সাইন আপে ক্লিক করব। তো দেখেন আমাদের কিন্তু সাইন আপ হয়ে গেছে, রেজিস্ট্রেশন কমপ্লিট। তো এখান থেকে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ব্যাকে যাব। যাওয়ার পরে আমাদের এখানে এবং ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ডটা আমরা সেট করলাম সেটা দিয়ে আমরা লগ ইন করবো। তো দেখেন, তো আমাদের যে ইউজার মোবাইল নাম্বার ছিল এবং যে পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট খুললাম, সেটা দেওয়ার পরে জাস্ট লগ ইন দিলাম। তো লগ ইন দেওয়ার পরে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার ব্যালেন্স আমার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে, এবং অ্যাকাউন্টে দেখেন এখানে ব্যালেন্স জিরো দেখাচ্ছে। তো এখানে আপনারা এই থ্রি ডটে ক্লিক করলে আপনাদের প্রোফাইল, ওয়ালেট, পেমেন্ট হিস্টোরি সব কিছু দেখতে পাবেন। এবং তাছাড়া আপনারা যদি এখান থেকে কাজ করতে চান, দেখেন আমি জাস্ট এই অ্যাপটাতে বের হয়ে গেলাম, আবারও অ্যাপে ঢুকলাম, সরাসরি অ্যাকাউন্ট থেকে কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো ঢোকার পরে দেখেন এখান থেকে আপনি ডেইলি যে টাস্ক আছে, অর্থাৎ প্রতিদিন যেখান থেকে কাজ করবেন সেটা দেখতে পাবেন। এখান থেকে প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলে আপনার আন্ডারে কতজন আছে বা আপনার কত টাকা এখান থেকে ইনকাম হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এবং এইখানে এই যে অপশানটা দেখছেন এটা হচ্ছে আপনার রেফারেল কোড, অর্থাৎ আপনি আপনার প্রোফাইলে ঢুকলে আপনার রেফারেল কোডটা দেখতে পাবেন। এবং আমি যদি ব্যাকে যাই, এখানে ডেইলি বোনাস, অর্থাৎ এখান থেকে কিন্তু প্রতিদিন একটা করে বোনাস আপনারা পাবেন, কিছু সামান্য পয়েন্ট। এবং এখান থেকে যে আমি দেখেন ডেইলি বোনাসে ক্লিক করলে আমার 10টা পয়েন্ট কিন্তু চলে আসছে। এবং লিডার বোর্ড মানে এটা হচ্ছে এই অ্যাপসের সব থেকে উপরে কে ইনকাম করছে, অর্থাৎ সব থেকে বেশি কে ইনকাম করছে সেটা দেখা যাবে এখানে, সিরিয়াল বাই সিরিয়াল দেখা যাবে। আপনি যদি বেশি ইনকাম করেন আপনার নাম এখানে সর্বপ্রথম চলে আসবে। এবং উইড্রতে ক্লিক করলে দেখেন
উইড্রোতে আপনি 10 টাকা পর্যন্ত, 50 টাকা, 10 টাকা সব কিছু বিভিন্নভাবে কিন্তু পেমেন্ট নিতে পারবেন, বিকাশে নিতে পারবেন, নগদে নিতে পারবেন। তো এটা আমি পরে দেখাই, আগে আপনারা কাজ কীভাবে করবেন সেটা দেখাই। তো দেখেন, কাজ করতে গেলে আপনাদেরকে যেতে হবে স্টার্ট টাস্কে। তো স্টার্ট টাস্কে আমি যখন গেলাম, দেখেন এখানে আমাদেরকে 10টা কাজ করতে হবে। তো 10টা কাজ কী করতে হবে, দেখেন জাস্ট এই নেক্সটে ক্লিক করবেন, এবং নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অ্যাড আসছে এবং টাইম শো করছে। তো টাইমটা যখন শেষ হবে, ক্লোজ অ্যাড দেখেন লেখা আসছে। এখন আপনাকে কী করতে হবে, ব্যাকে চাপ দিতে হবে। অনেকে এখানে কী করে, উপরে অ্যাডের উপরে ক্লিক করে, যার কারণে ইনভ্যালিড আইডি হয়ে আইডিটা ব্লক হয়ে যায়। তো এই কারণে আমি বলবো ইনভ্যালিড ক্লিক আপনারা দিবেন না, সরাসরি আমি যেভাবে বলছি সেভাবে আপনারা করবেন। জাস্ট নেক্সটে ক্লিক দিবেন, যখন আপনার অ্যাডের টাইম শেষ হবে, দেখেন টাইম এটা যখন শেষ হবে, শেষ হওয়ার পরে ক্লোজ অ্যাড যখন লেখা আসবে, জাস্ট আপনারা মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু 2টা হয়ে গেছে। এভাবে আপনাদেরকে 10টা দেখতে হবে। তো আমি এখন 10টা দেখবো। তো আপনারা দেখেন যে আমার কিন্তু 10টা অ্যাড এখান থেকে দেখা হয়ে গেছে। অল্প কিছুক্ষণের ভিতরে আমি 10টা অ্যাড আমি দেখে ফেলেছি। এখন এই যে ক্লেম লেখা আছে, ক্লেমে আমাদেরকে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর দেখেন এখানে লেখা আসছে ক্লিক দিস অ্যাড। এখানে আমাদের এই অ্যাডে ক্লিক করতে হবে, এবং অ্যাডে ক্লিক করলে এখানে আমাদেরকে 40 সেকেন্ড ওয়েট করতে হবে। দেখেন আমাদের এখানে সেকেন্ড কিন্তু কাউন্ট হচ্ছে, অর্থাৎ 40 সেকেন্ড হওয়ার পরে আমরা যখন ব্যাকে যাবো, অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা যোগ হয়ে যাবে, অর্থাৎ পয়েন্টটা যোগ হয়ে যাবে। তো আমরা এই 29 সেকেন্ড এখনও বাকি আছে, এই 29 সেকেন্ড আমরা এখন পর্যন্ত অপেক্ষা করব। তো আপনারা দেখেন আমাদের কিন্তু এখানে সেকেন্ড শেষ হওয়ার আগেই কিন্তু আমাদের অটোমেটিক্যালি আমাদের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে চলে এসেছে দেখেন। এবং এখানে কিন্তু আমাদেরকে 60 পয়েন্ট অ্যাড করে দেওয়া হচ্ছে, অর্থাৎ আমার কিন্তু ব্যালেন্স আগে মাত্র 10 পয়েন্ট ছিল, এখন দেখেন এখানে কিন্তু 70 পয়েন্ট হয়ে গেছে। অর্থাৎ এই সামান্য কাজের বিনিময়ে আমাকে 60টা কয়েন এখানে দেওয়া হয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে কত পয়েন্ট হলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন। তো দেখেন আমি আপনাদের উদ্দেশ্যে বলি, এইখানে যে উইড্রো আছে, এই উইড্রোতে যদি আপনি ক্লিক করেন, এখানে তাদের একটা শর্ত আছে, অর্থাৎ যখন 8000 পয়েন্ট হবে তখন আপনি 50 টাকা নিতে পারবেন, যখন এখানে আপনি 8000 পয়েন্ট থাকবে নগদেও নিতে পারবেন, রিচার্জ করতে পারবেন 1600 পয়েন্ট হলে 10 টাকা, এবং পেপালেও নিতে পারবেন, 1 লাখ পয়েন্ট হলে আপনি $5 পাবেন। তো দেখেন এখানে একটা লেখা আছে যে সকল পেমেন্ট প্রতিদিন সন্ধ্যা 6টা, অর্থাৎ আপনি যদি ক্যাশ আউট দেন, অনেকে আপনার সকালে পেমেন্ট ক্যাশ আউট দেওয়ার পরে বলে যে আমি পেমেন্ট পাইনি, কিন্তু এখানে কিন্তু এটা সুন্দরভাবে এরা লিখে দিয়েছে যে সকল পেমেন্ট প্রতিদিন সন্ধ্যা 6টা, অর্থাৎ 6টার সময় তারা পেমেন্ট করে। এখন দেখেন রিচার্জ করতে গেলে আপনার কত লাগবে, আমি যদি রিচার্জে ক্লিক করি দেখেন 1600 পয়েন্ট হলে আমি এখানে নাম্বার দিয়ে উইড্রো দিলে আমার 10 টাকা কিন্তু অটোমেটিক্যালি তারা রিচার্জ করে দেবে। এখন এখানে অনেকে বলতে পারে যে 1600 পয়েন্ট হতে গেলে তো অনেক সময় লাগবে, যেহেতু মাত্র 60 পয়েন্ট করে জমা হচ্ছে। তো দেখেন আমি আপনাদের উদ্দেশ্যে বলি, এটা একটা ফ্রি আর্নিং অ্যাপ, এখান থেকে আপনি চাইলে আহামরি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন না। এখানে আপনার নির্দিষ্ট একটা ছোট অ্যামাউন্ট হলেও আপনি ফ্রি তো পাচ্ছেন, এটাই হচ্ছে সব থেকে বড়। তো যাদের কোনো কাজ নাই বা যারা সবসময় অলাস থাকে, তাদের জন্যই মূলত এইসব সাইটগুলো তৈরি করা হয়, যে অন্তত বসে থেকে তারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবে। আর এখানে সব থেকে বড় বিষয় হলো আপনার ইনকাম করার জন্য আপনি যদি রেফার করতে পারেন, তাহলে আপনার ইনকামটা কিন্তু বেশি হবে। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনারা এখানে যেহেতু ইনভেস্টের কোনো সুযোগ নাই বা ইনভেস্ট করা লাগে না, সেহেতু আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন। তো এভাবেই মূলত এখান থেকে সকল কাজ করতে পারেন, এবং এই নোটিশ বোর্ডে যদি কোনো নোটিশ থাকে তারা সরাসরি এখানে নোটিশ দিয়ে দেয়। দেখেন এখানে অনেক কিছু সিস্টেম তাদের যা আছে সব কিছু এখানে কিন্তু বলে দিয়েছে, তো আপনারা চাইলে এখান থেকে এটা পড়ে নিতে পারেন। তো এই বিষয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে জানার, অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি সম্পূর্ণ ডিটেলস এখানে আপনাদের মাঝে বলার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব সেটার সঠিক জবাব দেওয়ার। তো আজকে পর্যন্ত, এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যে কোনো ধরনের অনলাইন ইনকাম করার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।